Audio Jungle. তোমার বুকে
লেখা সময় অনেক হয়েছে, এবার চলে যাই। ঠিক আছে, তাই চলো বন্ধু। ইব্রাহিম নবাব জেলা কামালের সন্ধান কোনো পেয়েছেন? চেরাপতি চা পড়ালেখা চতুর্দিকে শত শস্ত্র গুপ্ত ঘর পাঠিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের সন্ধান করতে পারেনি। আমার মনে হয় বেগম সাহেব জানে, হাজির করে আর কেমন তোমাদের প্রকাশ করতে হয় তাই আমার ভালো করে জান আছে। সন্ধান না পাবো ততক্ষণ পর্যন্ত আমার
শান্তি নেই, শান্তি নেই। ভিখারি কি মানুষ নয়? তাদের পরে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? গরিবের প্রাণে ভালোবাসা যে টাকা দাওয়া পড়া পিতা পিতা গো হেরে বাবা খাজো আমরা গরি ভাই তো এই দরিদের সাথে মিশানোকে আমাদের অপরাধ। আমি তোকে কত বার বারণ করেছি তুই রেখার সাথে যাসনি বাবু, তবু তুই যে আমার কথা কিছুতেই মানলি না। আর যদি আমার কথা মানতে তাহলে আজ এই একটু আঘাত কেটে হতো না। বুঝি পিতা বুঝি, আমি সবই বুঝি, শুধু এইটুকু বুঝি না পুরো সৃষ্টি মানুষ দুই হয়ে যায় কেন পিতা, দুই হয়ে যায় কেন বাবা খাচো? কি বলবো বাবা, তুই ঘরে চলে যা, আর কোনদিন বড়দের সাথে মিশতে যাস কি, তাহলে যে তোর অপরাধের জন্যে আমাকেও শাস্তি ভোগ করতে হবে। না পিতা না, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নেব, তবু আপনাকে কোনদিন আমি বিপদের মুখে ফেলে দিব, আমি কোনদিন বিপদের মুখে ফেলে দিব না, কোনদিন না, কোনদিন না। ছেলেটি যে এখনো বুঝতে শিখেনি, যদি শিখত তাহলে তো বড় আঘাত আমার পেতে হতো না। এই খুদা এই খুদা পাখি পড়ুয়ার দিগার, তোমার কাছে আমার এই মিনতি, তুমি আমার কাজলকে সুস্থ করে দাও, তুমি আমার কাজলকে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো। দেখি সেদিন সে বলে গিয়েছিল এখানে এসে আমাকে সাথে দেখা দেবে, কিন্তু সে কোথায়? আমি যে তাকে খুঁজেই পাচ্ছি না।
Thank you.
সঙ্গে প্রেম করতে। ওর কোন দোষ নেই সেনাপতি কাকু, ওর দোষ নেই, তুই এখান থেকে চলে যাওয়ার কাজ। আমি আমি ওকে সবকে ওর পিঠে চামড়া ফেলে দেব। আমি আপনার দুটি ভাইরে বলছি, আপনি আমার বন্ধুকে ক্ষমা করে দিন। ওকে আমি চাপকে পিছনে চামড়া তুলে দেবো। আমি কিছুতেই বাঁচবো না।
এবার চলো যাই রে একা, সময় অনেক হয়েছে। সেই বড় লোকের মেয়ের সাথে তুই যাসনি, সে কিছুতেই আমার কথা শুনল না। আজ যদি আমার কথা সে শুনত, তাহলে সেই অত্যাচারীর চাবুকের আঘাত আর কেঁদে হতো না। তুই আমার কাজলকে বাঁচিয়ে রাখো। এজন্য তোকে জানাতে এসেছি কদম আলি, যদি তোর ছেলেকে শোষণ করতে না পারিস, তাহলে বাপ বেটা টুটুকে এই চাবুকের দ্বারা না হলে দিব। তোর ছেলে আকাশ পদ্মা ছাড়িয়ে গিয়েছে, আমার যদি তোর ছেলে কোনো অন্যায় দেখি, তাহলে আমি করতে হবে না। আমি আগে তাকে আচ্ছা করে শশিয়ে দিব, আর সেই পথ আমি বন্ধ করে দিব। মনে রাখিস কদমারে, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। তাই তো বলছি, যদি জীবনে কোনো মায়া থাকে, তোর রামপট ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, কথাটা যেন মনে থাকে। আমার প্রজে প্রজে আঘাত কেটে হচ্ছে না, আজ তাকে আমি মামার বাড়ি পাঠিয়ে দিব। মামার বাড়ি পাঠাতে পারলে আমার পথ হবে একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার, একেবারে পরিষ্কার। আমাকে আর লজ্জা দিও না বন্ধু,